আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধু কলেজের প্রশাসন যে মহৎ উদ্যোগ নিয়েছে, সেই জন্য আমি আমার কলেজ কর্তৃপক্ষকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ফেরদৌসী বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দীর্ঘ 20 বছর যাবৎ এই কলেজে অধ্যাপনা করছি। আমার বিষয় আমি বলেছি, ইসলামের ইতিহাস সংস্কৃতি। প্রথম পত্র আমি নিব, যার বিষয়কোড হচ্ছে 267। বিষয়কোড কত? 267। এই সিলেবাসটা নিয়ে আমি একটু আলোচনা করি। এখানে মোট 7টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে প্রাক ইসলামী আমল, দ্বিতীয় অধ্যায় হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর হচ্ছে খুলাফায়ে রাশিদিন, উমাইয়ে আমল, আব্বাসী আমল, ইসমানে উমাইয়া শাসন এবং উত্তর আফ্রিকায় ফাতিমীয় খেলাফত। এই 7টি অধ্যায় আছে। আমি পর্যায়ক্রমে এক একটি অধ্যায় করে সামনের দিন আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ক্লাসে হাজির থাকবে এবং লাইভ ক্লাস যেহেতু হবে, ক্লাস আমরা পর্যায়ক্রমে নিব এবং আমাদের যে সিনিয়র ম্যাডাম আছে লায়লা আরজুমানারা, সে নেবে দ্বিতীয় পত্র। মোটামুটি এই আমি আমার পরিচয়টা দিলাম। সামনের ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। তোমার সকলেই ভালো থাকো এবং নিরাপদে থাকো। সকলকে আমার তরফ থেকে অন্তর অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ।